আমার কাছে খুব কষ্ট লাগে রে বাবা এই জন্য তোমারে নিয়ে আসছি ও বাজান গোবিন মনোযোগ এই বলে যখন ইহুদির দুইটা ছেলে ওই পাগলাটারে মাটির মধ্যে শুয়ায়া দিছে মাটির মধ্যে শুয়ায়া বলতেছে জবাই করে দেবে এমন সময় ইহুদিটা ডাক দিয়ে কই বাজান রে জবাই করিস না ওই পাগলাটার জিব্বাটা কাইটা দে সারাটা জীবন শুধু দেখতে পারবো নবীর রওয়াজা সারাটা জীবন শুধু দুইটা চক্ষু ভরে দেখবো একটাবার মুখ দিয়ে ডাক দিতে পারবো না একটাবার বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ সারাটা জীবন আমি ওই মুখ দিয়া রাসূলের গুণগান গাইছি তুই আমার জিব্বাটা কাটিস না অন্য কিছু কর আমার মায়েরা বল আমার কোনো দুঃখ নাই যখন এই কথা বলতে লাগলো ইহুদের কোনো মায়া লাগে না ইহুদের কোনো দয়া লাগে না বাজান রে ওই লোকটা ওই ইহুদিটা পাগলার জিব্বাটা যখন কাইটা দেয় ওই লোকটা ইহুদিটা যখন পাগলার জিব্বাটা কাইটা দেয় পাগলা দুইটা চোখের মানে চাইরা কয় আল্লাহ ও আল্লাহ কি অপরাধ ছিল আল্লাহ আমার আমার অপরাধ একটাই সারাটা জীবন তোমার বন্ধু নবীর গোলামি করেছি সারাটা জীবন তোমার বন্ধু নবীর কোন গান গাইছি ও আল্লাহ আজকে যদি এই অপরাধের কারণে আমার জিব্বা কাটা হয় আজকে যদি এই অপরাধের কারণে আমার জিব্বা কাটা হয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ তুমি আমার জিব্বাটা আগের মতো ফিরাইয়া দাও আমি তোমার বন্ধু নবীর গুণ গান গাইতে চাই বাজানো ওই লোকটা যখন ইহুদের বাড়ি থেকে বিদায় নিল ইহুদের বাড়ি যখন ছেড়ে আসলো জিব্বাটা ডান হাতের মধ্যে নিয়ে মুষ্টি করে এইভাবে মুষ্টি করিয়া রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে যায় যাইয়া দুইটা চোখের পানি যাইরা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী কি অপরাধ করছি আমি আমার অপরাধ কি এটাই নিয়ে তোমার গুণগান গাই পাগলাটা যখন কানতে লাগলো রে বাবা ও আব্বা গভীর মনোযোগ দিবেন পাগলাটা কানতে কানতে বেহোশ পাগলাটা কানতে কানতে যখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে ঘুমায়া গেছে রে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে যে কে জানো এসে কয় ও পাগলা তুমি কান্দ কেন তোমার মনে বুঝি খুব কষ্ট তোমার মনে বুঝি খুব দুঃখ কেন তুমি কান্দ পাগলাটা ডাক দেখো কে আপনি বলে তুমি সারা জীবন যার জন্য তুমি সারা জীবন যার গুণেছো আমি হই আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুখে না তেরা ছায় নয় ঘেরা সোল
ওই লোকটার জিহ্বা যখন ফিরত আসলো, লোকটা যখন জিহ্বা ফিরত পাইলো, জিহ্বার লোকটা যখন জিহ্বা ফিরত চলে আসলো, এই লোকটা আনন্দে গান গায়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে বসে থাকে, বসে বসে সারাটা দিন রাসূলের গুণগান গায়, বসে বসে সারাটা দিন রাসূলের রোজার খেদমত করে, ঝাড়ু দেয়, পরিষ্কার করে, ইত্যাদি ইত্যাদি কাজ করতে থাকে। একদিন দেখা যায়, কিছুদিন আগে যে লোক যেই বাড়ি থেকে দাওয়াত আসছিল, যেই বাড়িতে যাওয়ার পরে ওই পাগলার একটা দুর্ঘটনা ঘটেছিল, ওই পাগলার জিহ্বাটা কেটে দেওয়া হয়েছিল, ওই বাড়ি থেকে আবার দাওয়াত আসছে, কিন্তু ওই বাড়ি থেকে দাওয়াত আসছে যে অন্য একজন নিয়ে আসছে, ওই লোকটার কাছে যখন আবার দাওয়াত আসলো, ওই লোকটা দাওয়াত গ্রহণ করলো, আবার যখন দাওয়াত গ্রহণ করলো, বাজান বিয়া তুমি নিবেন না, একবার পিঠা খাওয়ার পরেও, একবার মায়ের খাওয়ার পরেও আবার দাওয়াত গ্রহণ করছে, কারণ নবীর পাগলেরা কখনো মৃত্যুর ভয় করে না। জবান খুলে বলুন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, নবীর পাগলরা কখনো মৃত্যুর ভয় করেনি, ওই নবীর পাগল কখনো মৃত্যুর ভয় করে না, আবার দাওয়াত গ্রহণ করলো। দাওয়াত গ্রহণ করার পরে যখন আবার ওই বাড়িতে যায়, ওই বাড়িতে যাওয়ার পরে দেখতে পাইলো আগের মতো কোনো অবস্থা নাই, এখন দেখা যায় অনেক আয়োজন হয়েছে, অনেক বড় আয়োজন হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, মিলাদ মাহফিলের ব্যবস্থা আছে। ওই পাগলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ প্রথমবারে আসলাম আমাকে তিরস্কার করা হইল, এখন আসলাম ও আল্লাহ আমাকে যে আমন্ত্রণ করা হয়, আমাকে যখন দেখা যায় আহ্বান করা হয়, আমাকে সম্মান দেওয়া হয়, কারণটা কি? ওই লোকটাকে খাওয়া দাওয়া করানো হলো, খাওয়া দাওয়া শেষে ওই আগে যে ইহুদি আসছিল, ইহুদির বড় ছেলে একটা ডাক দেয়া কয়, হুজুর আপনারে যে আনছি আপনি একটা কথা রাখবেন নি। বলে কি কথা? বলে আপনি আমার সঙ্গে পাশের করে যাইবেন নি। বলে কেন তোমার সঙ্গে ফাঁসের ঘরে যাইতে হইব? আমার এখানে বলো আমি শুনতেছি। বলে হুজুর আপনার কাছে ভিক্ষা চাই, হাত জোর করে ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমার সঙ্গে একটু ফাঁসের ঘরে চলেন। ওই লোকটা যখন কাকু কামিনতি, ওই লোকটা যখন হাতে পায়ে ধরতেছে, তুমি ফাগলা না করতে পারে না, বলতেছে কেন যাইতে হবে বলো। ওই ইহুদের সন্তান হাতে পায়ে ধরিয়া বলতেছে চলেন দেখাইতেছি। পাশের ঘরে যখন যায়, যাইয়া দেখতেছে দরজা খোলার উপরে, ওই ঘরের মধ্যে কাঠের উপরে, চৌকির উপরে, পালঙ্কের উপরে দেখা যায় একটা বানর লাফালাফি করে। আল্লাহু আকবার বলেন। ওই বানর যখন লাফালাফি করতেছে, ওই বানর যখন লাফালাফি করতেছে, ওই ইহুদের সন্তান জিজ্ঞাসা করে ওই লোকটাকে, ওই লোকটা ইহুদের সন্তান বলতেছে ওই লোকটা আমার আব্বা, কিছুদিন আগে তোমার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটাইছে, নারে তাকবীর, বিশেষ অতিথির আগমন, ত্যাগরিয়ার পক্ষ থেকে বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। আমাদের মঞ্চে আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলা আলোর সৃষ্টিকারী কর্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাজি হাফিজুর রহমান উদয়বী সাহেব অবস্থিত আছেন। এই পর্যায়ে মূল্যবান আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হাফিজুর রহমান উদয়বী সাহেব। আমাদের মধ্যে হুজুরকে সংক্ষিপ্ত ভাবে মূল্যবান বক্তব্য রাখার জন্য ওয়াজ কমিটি থেকে অনুরোধ করলো। আমরা সকলে খুশি না বেজার, আমাদের বিশেষ অতিথি আমার প্রিয় বন্ধু, প্রিয় বড় ভাই, যার সাথে অনেকটা দিন, অনেকদিন যার সাথে কেটেছে, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে চলাফেরা করছি, এমনও দিন গেছে দুজন রাতে একসাথে ঘুরাইছি। আমার বন্ধু প্রিয় হাফিজুর রহমান উজাইপি, সকলে তার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন তার এলিমের মধ্যে এবং নেক হায়াতের মধ্যে বরকত দান করে সকলকে আমিন বাজান যেটা বলতে চাইছিলাম তাকে পাশে বসিয়ে রেখে কথা বলাটা আমার বেয়াদবি যদিও আমার বন্ধু তারপরও সে একজন আলেম তো যেটা বলতে চাইছিলাম বাজান শেষ পর্যায়ে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন চার দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক কি না আল্লাহ চার দেয় কিন্তু ছেড়ে দেয় না বাজান পাগলা জিব্বা কাটছে ঠিকই পাগলা জিব্বা ফিরত পাইছে ওই লোকটা পাগলা জিব্বা কাটার কারণে লোকটার আল্লাহ বানর বানাই দিছে সে কি আর বানর সে যে একটা তিরস্কার পাইছে সে যে একটা এলাকার মধ্যে যে একটা খারাপ একটা নাম পাইছে এটাকে কখনো গোছানো যাবে বাজান সবার কাছে একটাই অনুরোধ থাকবে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে যেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে থাকতে পারি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে কাটাতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার জন্য এবং নেক আমল করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু